কারাগারে বিএনপি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। জানাবো যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে। বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, লুটের মাল, বলছেন শেখ হাসিনা। এদিকে পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি। এবং সর্বশেষ জানাবো যশোরে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগারে বিএনপি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। আটক বিএনপি নেতা কর্মীদের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, কারাবন্দী দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে। নিশিরাতের সরকারের সাজানো মিথ্যা মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সাবেক মন্ত্রী ও এমপিরা কারাগারে ডিভিশন পার কথা থাকলেও শুরুতে তাদের ডিভিশন দেওয়া হয়নি। এমনকি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অত্যন্ত অসুস্থ, তাকেও ডিভিশন দেওয়া হয়নি। বীর মুক্তিযোদ্ধা দলের চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালামকে দেওয়া হয়নি ডিভিশন। তিনি অভিযোগ করে বলেন, দলের শীর্ষ নেতাদের আটকের পর 24 ঘন্টার বেশি সময় তাদের লক আপে রাখা হয়েছিল। গ্রেপ্তারকৃত অধিকাংশ নেতাকর্মী হৃদরোগ, ডায়াবেটিক সহ নানা জটিল রোগে আক্রান্ত থাকলেও তাদের ওষুধপত্র পর্যন্ত কারাগারে দিতে দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় কাপড় চোপড়ও কারাগারে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। কারাবন্দীদের পরিবারের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় জিনিসপত্র কারা ফটকে নিয়ে গেলে কারা কর্তৃপক্ষ তা ফিরিয়ে দিচ্ছে। তিনি বলেন, আটককৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তারা মিথ্যা সাজানো মামলায় রাজবন্দী হলেও তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে চিহ্নিত খুনি ও দুর্ধর্ষ আসামিদের মতো, যা কারাবিধি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা কারাবন্দী দলের শীর্ষ নেতা সহ নেতাকর্মীদের সঙ্গে এমন ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কারাবিধি অনুযায়ী প্রাপ্য চিকিৎসার সুযোগ সহ অন্যান্য সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে? গতকাল বুধবার শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূতের সাথে যা ঘটনা ঘটেছে তারপর কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনার পর অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কঠোর মনোভাব দেখাতে পারে। পিটার ডি হাস এই ঘটনার পরপরই ছুটে গেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এবং সেখানে তিনি সরাসরি তার অসন্তুষ্টির কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য তাকে আশ্বস্ত করেছেন যে তার নিরাপত্তা জোরদার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এটিও অনুরোধ করেছেন যে ভবিষ্যতে তিনি কোথাও যাওয়ার আগে যেন সরকারকে অবহিত করেন, তাহলে এই অনভিপ্রেত পরিস্থিতির তৈরি হবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক নীতি তাতে একজন রাষ্ট্রদূত যদি কোনো কারণে অসন্তুষ্ট হন বা তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তারা অনেক ক্ষেত্রে কঠোর অবস্থান নেয়। পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এরকম কঠোর অবস্থা নিয়েছে। অনেক জায়গা থেকে তারা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে, কোথাও কোথাও তারা দূতাবাসও বন্ধ করে দিয়েছে, কোনো কোনো দেশের ওপর তারা নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে। গত 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কারো ব্যাপারে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেনি। অবশ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেঞ্চ র্যাবের কয়েকজন কর্মকর্তা এবং র্যাবের উপর ভ্রমণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু বুধবারের ঘটনার পর আবার নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বা করবে? কোনো কোনো কূটনৈতিক এ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও কূটনীতির ইতিহাস এবং কূটনীতির রীতিনীতি বিশ্লেষণ করলে দেখা যায় এরকম নিষেধাজ্ঞা বা কঠোর অবস্থানে যাওয়ার কোনো কারণ নেই। এর আগেও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মোহাম্মদপুরে ডক্টর বদিউল আলম মজুমদারের বাসায় নৈশ ভোজে গিয়েছিলেন। সেখানেও কিছু লোকজন তার গাড়িতে হামলা করার চেষ্টা করে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাটির পর সরকার তদন্ত কমিটি গঠন করেছিল এবং শেষ পর্যন্ত এটির একটি সন্তোষজনক মীমাংসা হয়েছিল। মার্কিন রাষ্ট্রদূতের বুধবারের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে বিভিন্ন মহল মনে করেন, কারণ মায়ের ডাক সংগঠনটি বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সংগঠন। এই সংগঠনের একজন সমন্বয়কের বাড়িতে যাওয়াটাকে অনেক সাধারণ মানুষই ভালোভাবে নেয়নি। তাছাড়া মায়ের ডাক যেমন গুম হওয়া মানুষের পরিবার পরিজনদের সংগঠন, তেমনি মায়ের কান্নাও 1977 সালে যারা জিয়াউর রহমানের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন তাদের সংগঠন। কাজেই বাংলাদেশের সাধারণ নাগরিকরা প্রত্যাশা করেন যদি মার্কিন রাষ্ট্রদূত মায়ের ডাক কথা শোনেন তাহলে তিনি মায়ের কান্নার কথাও শুনবেন না কেন?
এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সুস্পষ্টভাবে একটি অবস্থানে যান, তারা যদি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তারা অনেক কিছুই করতে পারেন। কিন্তু তারা যদি নির্মোহভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে চান, তাহলে এই ঘটনাটি দুই পক্ষের জন্য একটি শিক্ষা। মার্কিন রাষ্ট্রদূতের যেমন সরকারকে অবহিত না করে বিতর্কিত কোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না, তেমনই সরকারেরও উচিত একজন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি যেন কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হন সে ব্যাপারেও দেখা। এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র পিটার ডি হাসের এই ঘটনাটিকে কিভাবে দেখে এবং তাদের অভ্যন্তরীণ মূল্যায়নের উপর নির্ভর করবে, ভবিষ্যতে তারা কি করবে। তবে এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর পুরো বিষয়টিকে নির্মোহভাবে বিশ্লেষণ করে, তারপরে তারা একটি সিদ্ধান্ত নেয়। কোনো কোনো ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে যে দূতাবাস বা রাষ্ট্রদূত তার কর্মসীমার বাইরে গিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে তারা যেমন রাষ্ট্রদূতকে সংশোধন করায়, আবার যদি দেখা যায় যে এখানে সরকারের কোনো গাফলতি আছে, তাহলে সেই ক্ষেত্রে তারা সরকারের সাথেও বিষয়টি সমঝোতা করে। তবে এখনই যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কোনো কঠোর অবস্থানে যাবে না বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, লুটের মাল, বলছেন শেখ হাসিনা। বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, লুটের মাল, বলছেন শেখ হাসিনা। এটা বিএনপির চরিত্র, তার কারণ একটাই, ওরা তো গণমানুষের দল না, ওরা মানুষকে পরোয়া করে না। ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল, আর বাংলাদেশের মানুষ তাদের কাছে কিছুই না। সম্মেলনে আওয়ামী লীগ জনগণের কল্যাণ কাজ করে বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে জাতির পাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে, তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। কাজেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এ সময় বিএনপির জুলুম অত্যাচারের সঙ্গে একাত্তরের কোনো তফাত দেখেন না বলে তিনি মন্তব্য করেন। 2001 পরবর্তী বিএনপি আমলের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমাদের হাজার হাজার নেতা কর্মীর কারো চোখ তুলে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুড়া গুড়া করে দিয়েছে, জেলে নিয়ে গেছে, এক একটা নেতা কর্মীর বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে, হয়রানির চরম অবস্থা। সারা বাংলাদেশে ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে নারীদের উপর অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, বিএনপি জামায়াত কে নিয়ে যখন ক্ষমতা এলো, মনে হলো যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনী সেই অত্যাচার গণহত্যারই যেন পুনরাবৃত্তি। শেখ হাসিনা বলেন, এদের দুঃশাসন চরম পর্যায়ে, আমরা আওয়ামী লীগ অফিসে যেতে পারতাম না, রাজনীতি করার সুযোগ ছিল না, যুব মহিলা লীগ করার পর সব বাধা অতিক্রম করে আমরা এই মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করেছে, এই মেয়েদেরও কিন্তু ওরা ছাড়েনি, একদিকে পুলিশ বাহিনী আরেকদিকে ছাত্রদল, বিএনপির গুন্ডা বাহিনী অকথ্য নির্যাতন করেছে আমাদের মেয়েদের উপর, তারা যে অত্যাচার করেছে আমরা কিন্তু তার কিছুই তাদের উপর করিনি, আমরা প্রতিশোধে নিতে যাইনি, দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি। শহরওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে এদিন সহযোগী সংগঠনটির নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়। যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলিয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য দেন যুব মহিলা লীগের বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। পুলিশের 18 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 18 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বদলি আদেশে বিভিন্ন ইউনিটে নিয়োজিত 11 অতিরিক্ত পুলিশ সুপার ও 7 সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় কর্মকর্তাকে বদলি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়। যশোরে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। যশোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে যশোরে উপশহর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। মিজানুর রহমান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, এবারও চেম্বার নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি। মিজানুর রহমান খান আজ দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান গাংচিল গ্রুপের কার্যালয়ে বসেছিলেন বলে জানিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম বলেন, ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে মিজানুর রহমানকে বলে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে, কি কারণে কেন এর কোনো উত্তর দিতে তারা রাজি হয়নি। এভাবেই ডিবি পুলিশের সদস্যরা মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়। সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাদের মধ্যে চাপ সৃষ্টি করছে যাতে রাজপথে সরকারের লুটপাট ও জনগণের দাবি নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার জন্য যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, ডিবি পুলিশের ওসি ও যশোর পুলিশের মুখপাত্র রূপম কুমার সরকারকে দাপ্তরিক নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ধরেননি। 8 বছর পর যশোর চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। একটি প্যানেলের নেতৃত্বে আছেন মিজানুর রহমান খান এবং অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। নির্বাচনী প্রচার প্রচারণায় এক মুহূর্তে মিজানুর রহমানকে আটক করায় তার প্যানেলের প্রার্থীদের মনোবল ভেঙে যেতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা যায়, আগামী 7 জানুয়ারি যশোর চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 18টি পদের বিপরীতে ইতোমধ্যে 53 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে। 18 ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, পরদিন 19 ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এর মধ্যে প্রার্থী ও বিএনপি নেতা মিজানুর রহমানকে আটক করা হলো। এই বিষয়ে আজ বিকালে 4টায় মিজানুর রহমানকে নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়। ব্যবসায়ীদের অনেকে প্রেস ক্লাবে যান, সাংবাদিকরা উপস্থিত হন, কিন্তু বিকেল 4:45 দিকে সেই সম্মেলন স্থগিত করা হয়। সংবাদ সম্মেলন স্থগিতের কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।